এবার আসুন সেভ এবং সেভ অ্যাজ কি কাজ করে থাকে। মনে করুন আমরা পরীক্ষামূলকভাবে আমাদের এখান থেকে একটি ইমেজকে ডুপ্লিকেট করি। ধরেন আপনি এখান থেকে মেগান ফক্সের যে ছবিটি আপনি কন্ট্রোল চেপে ড্র্যাগ করুন, আরেকটি কপি করুন, এবং এখানে কিন্তু দুটি রয়েছে, একটি নর্মাল এবং আরেকটি কপি। আমরা কপিটিকে ওপেন করি। কপিটিকে ওপেন করার পর এখানে জাস্ট একটি মডিফাই করে নিই সেম লেয়ারে। যেমন কেমন মডিফাই করতে পারি, এখানে আমরা ফিল্টারে যাই, লিকুইফাই অপশন, এবং এখান থেকে একটু চেঞ্জ করি, ওকে প্রেস করি। এবং যেহেতু নন ডিস্ট্রাকটিভ না, এটি ডিস্ট্রাকটিভ, এটি আমাদের এই লেয়ারকে ইফেক্ট করেছে, কিন্তু কোনো নতুন লেয়ারও নেই বা নতুন অবজেক্টও নেই, ডিফল্ট অবস্থায়, খেয়াল করুন। এবং সেম আপনি এই ইমেজটিকে ওপেন করেন, এটি আলাদা, এবং এখানে আপনি একটি টেক্সট যখন টাইপ করবেন, নর্মাল টেক্সট, একটু বড় করি সাইজ, কালারটিকে একটু পরিবর্তন করে নিই, ওকে। তো এবার এটিকে আপনি কন্ট্রোল এস চেপে আপনি দেখতে পাচ্ছেন সেভ অপশন আসছে, কিন্তু এখানে কন্ট্রোল এস চাপলে এখানে সেভ অ্যাজ আসছে। খেয়াল করুন, এখানে কন্ট্রোল এস চাপলে জেপিজি অপশন এবং এখানে কন্ট্রোল এস চাপলে সেভ অ্যাজ আসছে। কেন আসছে এবারই প্রশ্ন। আপনি যখন সেভ করবেন বা এখান থেকে ফাইলে যে সেভ কমান্ড দেবেন, যদি কোনো নতুন লেয়ার তৈরি না করেন, সেম লেয়ারের উপর কোনো ইফেক্ট দেন, এবং এটি যদি আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার হয়, তাহলে আপনি সেভ করতে পারবেন। যদি এমন কোনো ধরনের মডিফাই করেন যেটি আপনার নতুন একটি লেয়ার তৈরি হয় এবং এই লেয়ারটি আপনার একটি কম্পোজিশনের সৃষ্টি করে, তখন আপনার সেভ অ্যাজ অবশ্যই দিতে হবে, সেম স্পেসে আপনি সেভ করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, যে আপনি এখান থেকে বিশেষ করে লেয়ারে গিয়ে আপনি এটিকে মার্জ করে দিতে পারেন, অথবা ফিটেন ইমেজ করতে পারেন। ফ্ল্যাটিন ইমেজ করলে কী হবে, যে আপনার এটিকে ফ্ল্যাট হয়ে যাবে, জাস্ট ফ্ল্যাটিন ইমেজ কমান্ড দেওয়ার সাথে সাথে একটি লেয়ার এবং ব্যাকগ্রাউন্ডে কম্পোজিশন হয়ে যাবে। সো আমরা আনডু করি, এখানে আমরা জাস্ট এটিকে সেভ করি টেস্ট করার জন্য, কন্ট্রোল এস পর সেভ অথবা সেভ, এবং এটি যখন কন্ট্রোল এস চাপবেন সেম সেভ অ্যাজ আসবে, পিএইচডিতে সেভ করার জন্য বলবে, আগেরটি জেপিজি, এতটুকুই পার্থক্য। তো আমরা এটিকে নো দিলাম, এবং পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ইমেজটি আমরা সেভ করেছিলাম মেগান ফক্স, এটি চিরদিনের জন্য এটি পরিবর্তন হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে এটি আর ফিরে পাবেন না। সুতরাং আপনি অবশ্যই এই কাজটি করবেন না, যে আপনার ইমেজ অবশ্যই আপনি কোনো ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করে কন্ট্রোল এস প্রেস করে সেভ দিবেন না, ওকে। সো আমরা সেভ সেভ অ্যাজ সম্পর্কে জানলাম। এবার দেখি যে কী সমস্যা, আমাদের এখানে মেনুগুলো সব হাইড, কোনো কিছুই ক্লিক করলে অ্যাক্টিভ হয় না, কারণ কোনো ইমেজ না থাকলে এগুলো অ্যাক্টিভ হবে না। এই জন্য অবশ্যই আপনার ওপেন অথবা নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, এবং আমরা এখান থেকে যে কোনো একটি ইমেজকে ডবল ক্লিক করে ওপেন করলাম, এবং ফাইল এখানে গিয়ে আমরা সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেট ইমেজ অ্যাসেট, দরকার নেই, এটি আমরা অ্যাভয়েড করলাম। এবং আমাদের এখানে সব অপশনগুলো আছে এক্সাক্ট বুঝতে হবে, এরকম করে অ্যাডোব ফটোশপ শেখার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যাডোব ফটোশপ জানতে হলে বেসিক জিনিস নিয়ে আমাদের আগে আলোচনা করতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পোর্ট নিউ ভিডিও ফ্রেম টু লেয়ার, যদি ভিডিও ফ্রেম আপনার লেয়ারে অ্যাড করতে হয়। এক্সপোর্ট আপনি প্যাথ টু ইলাস্ট্রেটর, আপনি ইলাস্ট্রেটারের প্যাথ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যদিও আমরা ব্যবহার করে থাকি অনেক সময় ফন্টের কাজ করার জন্য, অনেক ফন্ট আমরা প্যাথ তৈরি করে থাকি। যেমন আমরা এখানে এ টাইপ করলাম, খেয়াল করুন আমরা এ টাইপ করলাম, এবং আমি এটিকে কন্ট্রোল প্রেস করে মার্ক করলাম এবং একটি প্যাথ তৈরি করলাম। পরবর্তীতে আমি এটিকে ডিলিট করে দিলাম, এমনকি ইমেজটিকেও ডিলিট করে দিলাম, ডবল ক্লিক, ইনভিজিবল। তখন আপনি দেখতে পাচ্ছেন এটিকে বলে একটি প্যাথ। আপনি এটিকে কিন্তু ইলাস্ট্রেটরে এক্সপোর্ট করতে পারেন, সো আপনি এটিকে এক্সপোর্ট প্যাথ টু ইলাস্ট্রেটর, তো শুধুমাত্র প্যাথটি ওয়ার্কিং প্যাথ, ওকে, এআই ফাইল, ওকে, সেভ, এবং আমি যখন ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটি ওপেন করব,
অপেক্ষা করুন, ইলাস্ট্রেটর লোড হচ্ছে। আমি অ্যাডোব ইলাস্ট্রেটর সিএস সিক্স ব্যবহার করছি। অ্যাকচুয়ালি আমি অ্যাডোব ক্রিয়েটিভ সুইট সিএস সিক্সই ব্যবহার করি, মাস্টার কালেকশন সিসিটা নতুন আমি খুব বেশি ব্যবহার করি না, কারণ অধিকাংশ প্লাগিংস আমার অ্যাডোব ফটোশপ সিএস ফাইভ এবং সিক্স কম্পিটেবল, আমি অনেক সময় থার্ড পার্টি প্লাগিংসও ব্যবহার করে থাকি। এবার ফাইল এখান থেকে ওপেন মাই কম্পিউটার, যেখানে রেখেছিলাম সিসি ফোল্ডার, সিসি ফোল্ডার থেকে আমি ইলাস্ট্রেটরের ফাইল খুব সহজেই খুঁজে পাবো। এবং এখানে আমি দেখতে পারছি আর্টওয়ার্ক সবগুলাই চেকবক্সে দিয়ে আমি ওপেন করলাম। এখানে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটি এ রয়েছে, এবং এইটিকে যদি আপনি কোনো ফিল কালার দিয়ে থাকেন, যে কোনো একটি রং, দেখুন এখানে কিন্তু আপনার এটি, এবং মাঝখানে আপনি একটি শেপ দেখতে পাচ্ছেন, এবং এই শেপটি যদি আপনি সিলেক্ট করেন ইন্ডিভিজুয়ালি, শেপ সিলেক্ট করার পর যদি আপনি এখানে কালার নন করে দেন, অথবা আপনি আপনার এই শেপটি সিলেক্ট করার পর, ওয়েট আ সেকেন্ড, আমাদের শেপ কালার টোটালি এ, যাই হোক এটি ইলাস্ট্রেটরের প্যাথ, জাস্ট এতটুকু বোঝানোর জন্য। আপনি যদি নতুন একটি ডকুমেন্ট তৈরি করেন এবং এই ডকুমেন্টটার কোনো প্যাথ নেই, এবং আপনি এক্সপোর্টে যান, প্যাথ ইলাস্ট্রেটর ডকুমেন্ট, আই ডোন্ট নো, আপনি এখানে জাস্ট টেস্ট এবং সেভ করলেন। এইবার আপনি ইলাস্ট্রেটরে যান, দুটি ওপেন করেন, ওপেন এবং টেস্ট ক্লিক করে রাখুন এবং দুটিকে ওপেন করুন এবং ওপেন দিন, ওপেন। দেখুন আমাদের টেস্টে কোনো ধরনের প্যাথ আসেনি, কিছুই নেই টেস্ট ডকুমেন্টে, কোনো ধরনের প্যাথ আপনি খুঁজে পাবেন না। কিন্তু আপনি যখন আপনার এ এক্সপোর্ট করা হয়েছিল, তখন কিন্তু এখানে আপনি এ দেখতে পাচ্ছেন, সুতরাং যে প্যাথ এক্সপোর্ট হবে। এখন অনেকেই হয়তো নর্মালি এক্সপোর্ট করেন, কোনো প্যাথ পান না, কারণ আপনার প্যাথ ছিল না, হয়তো প্যাথ থাকতে হবে, তাহলে আপনি অ্যাডোব ফটোশপ থেকে কোনো প্যাথকে এক্সপোর্ট করতে পারেন, পরবর্তীতে এটিকে মডিফাই করে আপনি কাজ করবেন, এটি আপনার ব্যক্তিগত বিষয়। সো এই পর্যন্তই এই ক্লিপটি, ধন্যবাদ। নেক্সটে আমরা অন্য অপশন সম্পর্কে ধারণা নিব।